আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি হিসাববিজ্ঞান দ্বিতীয় প্রশ্ন থেকে যৌথ মৌলিক কার্বনের মূলধন এই অধ্যায়ের উপর আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীলতা সলভ করব। আজকে আমরা সিনেট বোর্ড 2023 সালের 4 নং প্রশ্ন সমাধান করব। তাই চলো আমরা কথা না বাড়িয়ে প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। প্রশ্নে বলছে, রিজা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 80,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। আমরা জানি একটা যৌথ মুসলিম কারবার সরকারের কাছ থেকে একটা নির্দিষ্ট শেয়ার নিয়ে নিবন্ধন লাভ করে বা অনুমোদন লাভ করে। যে শেয়ার নিয়ে নিবন্ধন লাভ করে বা অনুমোদন লাভ করে তাকে কোম্পানির ভাষায় আমরা বলি অনুমোদিত বা নিবন্ধিত শেয়ার। এই প্রতিষ্ঠানের অনুমোদিত শেয়ার হচ্ছে 80,000 শেয়ার। তাই আমরা এই তথ্যগুলো একটু বোর্ডে হাইলাইট করে লিখে রাখছি। প্রথমে অনুমোদিত শেয়ার আমরা প্রশ্ন অনুসারে পেলাম 80,000 শেয়ার। ওকে, এরপরে আমরা কি জানি যে অনুমোদিত শেয়ার থেকে শেয়ার বিক্রয়ের জন্য প্রতিষ্ঠান পত্রিকা প্রজ্ঞাপন জারি করে, যেটাকে আমরা ইস্যুকৃত শেয়ার বলি। তাহলে কোম্পানি 50,000 শেয়ার প্রতিটি 12 টাকা মূল্যে জনসাধারণের নিকট ইস্যু করে। একটি শেয়ারের আসল মূল্য কয় টাকা? 10 টাকা। এখন তুমি যদি রিজা কোম্পানির একটি শেয়ার কিনতে চাও, তোমাকে একটা শেয়ারের বিপরীতে 12 টাকা দিতে হবে। তার মানে তোমাকে একটা শেয়ারের বিপরীতে 2 টাকা অতিরিক্ত দিতে হচ্ছে। এটা হচ্ছে কোম্পানির মূলধনী লাভ। তুমি যদি এই কোম্পানির একটা শেয়ার কিনতে চাও, তোমাকে 12 টাকায় কিনতে হবে। তুমি কত টাকা বেশি দিচ্ছ? 2 টাকা। তাহলে আমরা কি জানি, আসল মূল্য অপেক্ষা বেশি মূল্যে তুমি যদি শেয়ার ক্রয় করো, এটাকে অধিকারের শেয়ার ইস্যু বলা হয়। তাহলে এই কোম্পানি 50,000 শেয়ার ইস্যু করছে, তাই আমি বলতে পারি যে ইস্যুকৃত শেয়ার 50,000 শেয়ার। এই তথ্যগুলো আগে জানা জরুরি। তুমি যদি এই তথ্যগুলো বুঝতে পারো বা নোট করে রাখতে পারো, খসড়া করে রাখতে পারো, অঙ্কে আর কিছু নাই। ওকে, এরপরে কি বলছে, কোম্পানি 45,000 শেয়ারের আবেদন পত্র পায়। তাহলে তুমি ইস্যু করছো কিন্তু 50,000 শেয়ার, তোমার বাজারে চাহিদা কম, তাই জনগণ তোমার এই 50,000 শেয়ারের বিপরীতে 45,000 শেয়ার ক্রয়ের জন্য আবেদন করছে। ওকে, তারপরে কি বলছে, কোম্পানি কমিশন বাবদ 4,000 শেয়ার অবলক্ষকে প্রদান করে। এখন দেখো, তুমি এই যে শেয়ার যে বিক্রি করতেছো, 50,000 শেয়ার বিক্রয়ের জন্য যে পত্রিকা প্রজ্ঞাপন জারি করছো, যে ইস্যু করছো, এই শেয়ারগুলো বিক্রয়ের দায়িত্ব দিছো একজন অবলেখককে। অবলেখক কি করে? তোমার শেয়ারগুলো বিক্রয় করে দেওয়ার দায়িত্ব নেয়। এখন অবলেখকের কাজ কি? তোমার শেয়ারগুলো 100% বিক্রয় করে দিবে। কোনো কারণে অবলেখক যদি কিছু শেয়ার বিক্রয় করতে ব্যর্থ হয়, তখন অবশিষ্ট শেয়ার অবলেখক নিজে ক্রয় করে নেবে। তার মানে এখানে তুমি যে দেখতেছো কোম্পানি 45,000 শেয়ারের আবেদন পায়, তুমি ইস্যু করছো কত? 50,000। এই দেখো বলে লিখে রাখছি, ইস্যুকৃত শেয়ার 50,000। জনগণ ক্রয় করতে চাইছে কত? 45,000। তাহলে কত হাজার শেয়ার ক্রয়ের জন্য কম আবেদন করছে? 5,000 শেয়ার। এখন অবলেখকের কাজ কি? সবগুলো শেয়ার বিক্রয়ের দায়িত্ব সে নিবে। এখন যেহেতু সে শেয়ার বিক্রয়ের দায়িত্ব নিচ্ছে, তাই তুমি তাকে 4,000 শেয়ার কমিশন বাবদ প্রদান করতেছে। দেখো, কোম্পানি কমিশন বাবদ 4,000 শেয়ার অবলক্ষককে প্রদান করে। তা তুমি ইস্যু করছো কত? 50,000। এই 50,000-এর মধ্যে সে বিক্রি করলো কত? 45,000। সে কমিশন বাবদ নিল কত? 4,000। তাহলে বিলিখিত শেয়ার হবে, দেখো জনগণের কাছে বিক্রি করছে 45,000, কমিশন বাবদ সে পাইছে 4,000। তাহলে 50,000-এর মধ্যে অলরেডি 49,000 কিন্তু এখানে বিলি হয়ে গেছে। কিন্তু যেহেতু এখানে অবলেখক আছে, অর্থাৎ ব্রোকার আছে, দায় গ্রাহক আছে, তার দায়িত্ব কি? সে যত শেয়ার ইস্যু করছে পুরো শেয়ারই সে বিক্রি করে দিবে। তাহলে সে জনগণের কাছে বিক্রি করলো 45,000, সে কমিশন বাবদ নিল 4,000। তাহলে 45,000-এর বিপরীতে অলরেডি কিন্তু 49,000 শেয়ার অলরেডি বিক্রি হয়ে গেল। তাহলে 50,000 বিলাইতে আর শর্ট কত? 1,000। এই 1,000 শেয়ার সে নিজে ক্রয় করে নিবে। এখন আরেকটা প্রশ্ন, যদি শেয়ার গ্রাহককে, অর্থাৎ যে আছে দায় গ্রাহক, শেয়ার গ্রাহক না দায় গ্রাহক, তার মানে শেয়ার যে অবলেখক আছে, তাকে যদি আমি অবলেখকের কমিশন বাবদ শেয়ার না দিয়ে টাকা দিতাম, তখন কি হতো? তখন সে 5,000 শেয়ারই ক্রয় করে নিত। তখন সে 5,000 শেয়ারই ক্রয় করে নিত। তার মানে সে মানুষের কাছে বিক্রি করতো 45,000, সে নিজে ক্রয় করতো 5,000 দিয়ে, সে বিলি পূরণ করতো 50,000। এটা তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এখানে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে সে জনগণের কাছে বিক্রি করছে 45,000, সে কমিশন বাবদ পাইছে 4,000। তার মানে টোটাল 50,000 শেয়ারের মধ্যে অলরেডি 49,000 শেয়ার বিক্রি হয়ে গেছে। এই 4,000 ইনক্লুড করতে হবে সহ। তাহলে সে বিক্রি করতে ব্যর্থ হইলো কত শেয়ার? 1,000 শেয়ার। এই জন্য এই 1,000 শেয়ার সে নিজে ক্রয় করে নিবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয়, সে যদি 4,000 শেয়ার অবলেখকের কমিশন বাবদ না নিয়ে সে টাকা নিত, এখানে অবলেখকের কমিশন বাবদ যদি টাকা প্রদান করা হতো, তাহলে সে 1,000 শেয়ার ক্রয় করতো না, তখন 5,000 শেয়ার ক্রয় করতো। তার মানে যদি অবলেখক শেয়ার বিক্রয়ের জন্য কমিশন পায়, আর যদি ওই অঙ্কে দেখো জনগণ ইস্যুর চেয়ে কম শেয়ার ক্রয়ের জন্য আবেদন করে, তখন যেটা শর্ট, তার মানে জনগণ যত শেয়ার ক্রয়ের জন্য ইস্যু মিলাইতে যত শেয়ার ক্রয়ের জন্য আবেদন করে নাই, ওই শেয়ারগুলো
অবলেখক ক্রয় করে নেবে। এটা তুমি খুব ভালোভাবে মাথায় রাখবা। তাহলে আমরা কিন্তু এখানে লেনদেন গুলো বুঝতে পারলাম। এখন তোমাকে কি বলছে, দায় গ্রাহকের কমিশনের পরিমাণ নির্ণয় করো। তাই তুমি যে অবলেখক আছে, অবলেখককে শেয়ার বিক্রয়ের জন্য কমিশন দিচ্ছে 4,000, 4,000 কিন্তু শেয়ার দিচ্ছ, টাকা দিচ্ছ না। এই জন্য তোমাকে বলছে দায় গ্রাহকের কমিশনের পরিমাণ নির্ণয় করো। তুমি লিখবা 4 নং প্রশ্ন সমাধান লিখবা ক, দায় গ্রাহকের কমিশনের পরিমাণ নির্ণয়, দিয়ে লিখবা কমিশন সমান তুমি দায় গ্রাহককে কত শেয়ার দিচ্ছ, কমিশন পাবো 4,000। এই জন্য লিখবা প্রদত্ত শেয়ার, তাহলে প্রদত্ত শেয়ার কত 4,000। শেয়ার প্রতি বিক্রয় মূল্য বা বাজার মূল্য, তুমি একটা শেয়ারের আসল মূল্য 10 টাকা, কিন্তু বাজারে বিক্রি করতেছো কত টাকায়, 12 টাকায়। তাই তাকেও তুমি যে 4,000 শেয়ার দিচ্ছ, তাকেও তুমি 12 টাকা দরেই দিবা। তো শেয়ার প্রতি বাজার মূল্য বা বিক্রয় মূল্য 12 টাকা। তাহলে দায় গ্রাহকের কমিশন বা অবলেখকের কমিশন 4,000 শেয়ার, একটা শেয়ারের মূল্য 12 টাকা, তাহলে এখানে 48,000 টাকা, 4×48,000 টাকা। এই 48,000 টাকাই হচ্ছে তোমার দায় গ্রাহকের কমিশন। আমরা খুব সহজে কিন্তু কয়ে অ্যান্সার নির্ণয় করতে পারলাম। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন আমরা খয় করবো। খয় কি বলছে, প্রয়োজনে জাবেদা দাখিলে দাও, ব্যাখ্যার প্রয়োজন নাই। মানে জাবেদা তোমাকে ব্যাখ্যা দিতে হবে না। এখন তুমি যে জাবেদা করবে, তোমার প্রশ্নে যে লেনদেন গুলো আছে, এই লেনদেন গুলোকে তুমি হিসাবের বহিতে লিপিবদ্ধ করবে। এটাই হচ্ছে তোমার জাবেদা। এখন তুমি শুরু থেকে আসো, এই প্রতিষ্ঠান 80,000 শেয়ার নিয়ে সরকারের কাছ থেকে নিবন্ধন লাভ করছে, এটা কিন্তু অনার্থিক ঘটনা, এটা লেনদেন না, জাবেদা হবে না। তারপরে এই 80,000 শেয়ারের মধ্যে থেকে 50,000 শেয়ার প্রতি শেয়ার 12 টাকা দরে বিক্রয়ের জন্য পত্রিকা প্রজ্ঞাপন জারি করছে, এটাও আমাদের অনার্থিক ঘটনা, এটা গুরুত্বপূর্ণ ঘটনা, বাট এটা অনার্থিক ঘটনা, এটার জন্য কোনো জাবেদা হবে না। আমি স্টেপ বাই স্টেপ যাবে, একটা লাইনের পর আরেকটা লাইন, প্রথম লাইন লেনদেন না, দ্বিতীয় লাইন লেনদেন না, আমি জাবেদা করবো না। তৃতীয় লাইন, কোম্পানি 45,000 শেয়ারের আবেদন পত্র পায়, তাহলে এই কোম্পানি 50,000 শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকা প্রজ্ঞাপন জারি করছে, তার বিপরীতে জনগণ 45,000 শেয়ার ক্রয়ের জন্য কোম্পানিতে টাকা দিছে, তাহলে কোম্পানি 45,000 শেয়ারের টাকা পাইছে। এই জন্য জাবেদা হবে এই 45,000 শেয়ারের জন্য। যখন কোম্পানি শেয়ার বিক্রয়ের টাকা পায়, আবেদন পায়, তখন ব্যাংক হিসাব ডেবিট হয়, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হয়। শেয়ার আবেদন মানে একটা সাময়িক দায়। তাই আমি প্রথম জাবেদাই আমি লিখবো খ, জাবেদা তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা। এগুলো তুমি প্রসেস গুলো জাবেদা সব করে নিবে, আমি জাবেদা সব বাদ দিয়ে এখানে বুঝাচ্ছি। তাহলে লিখবা খ জাবেদা, প্রথম তুমি যে জাবেদাটা করবে, যে 45,000 শেয়ার যে জনগণ ক্রয়ের জন্য প্রতিষ্ঠানে টাকা জমা দিল, এটার জন্য প্রতিষ্ঠান তার হিসাবের বহিতে জাবেদা লিখবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে 45,000 শেয়ার কয় টাকা করে পাইছে, এটা আমি খসড়া করার জন্য এখানে টাকা রাখছি। দেখো 45,000 শেয়ার আসলে 12 টাকা করে পাইছে। তাহলে 45,000 গুণ 12, কারণ এই কোম্পানির একটা শেয়ার আমি যদি কিনতে চাই আমাকে 12 টাকা পে করতে হবে। তাহলে জনগণ 45,000 শেয়ারের বিপরীতে প্রতি শেয়ারের জন্য 12 টাকা করে কোম্পানিকে দিছে। তাহলে 45,000 গুণ 12, আসলে কোম্পানি 540,000 টাকা পাইছে 45,000 শেয়ারের টাকা। তাই ব্যাংক হিসাব ডেবিট হলো, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হলো। ওকে, তারপরে কি বলছে, যে কোম্পানি কমিশন পাবো 4,000 শেয়ার অবলেখককে প্রদান করে। তার মানে এখানে কিছু লাইন স্কিপ আছে। কি লাইন স্কিপ আছে, এই যে কোম্পানি যে এখানে 45,000 শেয়ারের টাকা পেলো, এর পরবর্তীতে কি করবে, এই 45,000 শেয়ারের টাকা মূলধনে স্থানান্তর করবে। তাহলে এই যে প্রথম জাবেদা শেয়ার আবেদন যে ক্রেডিট করলো, মূলধনে স্থানান্তর করার জন্য এই দায়টাকে কোম্পানি হ্রাস করবে। এই জন্য দ্বিতীয় জাবেদায় যখন আমি মূলধনে স্থানান্তর করব, শেয়ার আবেদন ওইটাকেই ডেবিট করব। তাহলে আগে লিখবো 540,000 টাকা, ওইটাকেই আমি ডেবিট করব। এই 540,000 টাকা কিভাবে পাইছি, 45,000 × 12 টাকা ধরে। এই যে আমি 12 দ্বারা যে গুণ করছি, এখানে 12 কিন্তু দুইটা সমষ্টি, একটা 10 একটা 2। তাহলে আমি যখন 45,000 কে 10 দ্বারা গুণ করব, এটা হবে মূলধন। আমি যখন 45,000 কে 2 দ্বারা গুণ করব, এটা হবে অধিকার। আমি দেখো মোট 12 দ্বারাই কিন্তু গুণ করতেছি, কারণ আমি যখন মূলধন গঠন করব, আমি 10 টাকা ধরে গঠন করব, কারণ আসল হচ্ছে 10 টাকা আর মূলধনের লাভ 2 টাকা। এই জন্য আমি জাবেদা দ্বিতীয় জাবেদা করবো, শেয়ার আবেদন হিসাবে ডেবিট, ওই ক্রেডিটটাকে ডেবিট করলাম 540,000 টাকা, যার মধ্যে মূলধন কত 45,000 × 10 টাকা। এই জন্য শেয়ার মূলধন হিসাবে ক্রেডিট আমি লিখবো 450,000 টাকা। তার মানে আমি শেয়ার আবেদনকে হ্রাস করে শেয়ার হোল্ডারদের শর্ত বৃদ্ধি করলাম, শেয়ার মূলধন হিসেবে ক্রেডিট করলাম 450,000 টাকা। আর এই 450,000 টাকা তো মূলধনকে স্থানান্তর করা হলো, এই 540,000-এর মধ্যে মূলধন যদি 450,000 টাকা হয়, বাকি টাকা কি অধিকার, এই যে 35,000 গুণ, এই অধিকারটা কি মূলধনই লাভ, লাভ মানে ক্রেডিট। তাই জন্য আমরা কি করবো, শেয়ার অধিকারকে ক্রেডিট করবো, এই 35,000 গুণ 2, 90,000 টাকা। ব্যাখ্যা লেখা লাগবে না, তাই ব্যাখ্যা করে লেখার কোনো প্রয়োজন নাই। আমাদের 2 নম্বর জাবেদা হলো, এটা 1 নম্বর জাবেদা, এটা 2 নম্বর জাবেদা। ওকে, এখন তুমি কি করছো, তোমার অবলেখককে কমিশন বাবদ শেয়ার দিছো। যেহেতু তোমার অবলেখককে কমিশন বাবদ শেয়ার দিছো, আর অবলেখকের কমিশন এটা তো মূলধন জাতীয় ব্যয়, তার মানে প্রাথমিক খরচ। আমরা কি জানি, মূলধন জাতীয় ব্যয় মানেই তো হচ্ছে অলিক সম্পদ, আর সম্পদ মানে ডেবিট। তাই আমরা 3 নম্বর জাবেদায় লিখবো, অবলেখকের কমিশন হিসাব ডেবিট।
এখন অবলোকের কমিশন পাবো, তুমি কি করছো 4000 শেয়ার দিছো, মানে এখানে আমি ফার্স্ট তোমাকে বুঝাই বিষয়টা, 4000 শেয়ার যে দিছো, 4000 শেয়ার বাজার মূল্য বা বিক্রয় মূল্য কত, 12 টাকা করে, তাহলে তুমি 48000 টাকা কমিশন পাবো দিছো। কিভাবে যে 4000 গুণ 12 বাজার মূল্য তোমাকে দেখাতে হবে, তাহলে অবলোকের কমিশন হিসাব ডেবিট লিখবা 48000 টাকা। এখন অবলোকের কমিশন যে তুমি 48000 টাকা দেখাচ্ছ, তুমি কি এটা নগদে দিছো না শেয়ার দিছো? শেয়ারে দিছো। তাহলে শেয়ার যখন, তখন কি তুমি 12 টাকা মূল্যে আর মূলধন গঠন করতে পারবা? শেয়ার মানে তোমাকে মূলধন গঠন করতে হবে, তোমাকে এটাকে আবার দুই ভাগে বিভক্ত করতে হবে। 4000 × 10 এটা হচ্ছে মূলধন, 4000 × 2 এটা হচ্ছে শেয়ার অধিকার। তাই তুমি ক্রেডিট করবাই, দেখো অবলোকের কমিশন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। শেয়ার মূলধন কেন? শেয়ার দিছো তাই। তাহলে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, 4000 × 10 40000 টাকা। তাহলে এখানে কমিশন বাবদ মূলধনের লাভ কত? 4000 × 2 তাহলে কত? 8000 টাকা। তাহলে ডেবিট ক্রেডিট সমান হয়ে গেল, দেখো ডেবিট 48000 টাকা, ক্রেডিট 48000 টাকা। তাহলে আমার তিন নম্বর দাবি দেওয়া হয়ে গেল, আমি কমিশন বাবদ 4000 টাকা যে শেয়ার দিলাম এটার দাবি আমরা করে ফেললাম। এখন আমরা জানি যেহেতু এখানে অবলেখককে আমরা কমিশন দিচ্ছি, তার কাজ কি? যদি ইস্যু অপেক্ষা জনগণ কম শেয়ার ক্রয়ের জন্য আবেদন করে, জনগণ যত হাজার শেয়ার কম ক্রয়ের জন্য আবেদন করছে ওই কম শেয়ারটা অবলেখক কিনে নিবে। তাহলে এই প্রতিষ্ঠান ইস্যু করছে 50000 শেয়ার, জনগণ ক্রয় করছে তোমার হচ্ছে 45000 শেয়ার, তাহলে কম আবেদন করছে কত? 5000 শেয়ার। এই 5000 শেয়ারের জন্য তুমি অবলেখককে কমিশন দিতে 4000, তাহলে এই 5000 থেকে 4000 বাদ গেছে, ওটাই অ্যাডজাস্ট করতে হবে এখানে, যে 5000 থেকে 4000 কমিশন বাবদ গেছে। তাহলে এখনো বিক্রি হয়নি কত হাজার শেয়ার? 1000। এই 1000 শেয়ার কিনে নিবে অবলেখক, তাহলে অবলেখক সরাসরি ওই 1000 শেয়ারের টাকা নিজে ব্যাংকে জমা দেবে। তাহলে ওই 1000 শেয়ারের জন্য কোম্পানির ব্যাংক হিসাব বাড়বে, ব্যাংকে টাকা বাড়বে, ওই জন্য জমা দেওয়া হবে ব্যাংক হিসাব ডেবিট। তাহলে অবলেখককেও ওই 1000 শেয়ার 12 টাকা দরে কিনতে হবে। তাহলে এখানেও বিষয়টা সেম, অবলেখক কি করতেছে? 1000 শেয়ার ক্রয় করতেছে, কত টাকা দরে? 12 টাকা দরে। তাহলে 1000 শেয়ার যদি 12 টাকা দরে কিনে, তাহলে 12000 টাকা অবলেখক ব্যাংকে দিচ্ছে, এই জন্য কোম্পানির ব্যাংক হিসেবে ডেবিট হচ্ছে 12000। এই 12000 এর মধ্যে কোম্পানির মূলধন কত? যেহেতু 1000 শেয়ার, তাহলে মূলধন মানে 1000 × 10, তাহলে অধিকার কত? 1000 × 2। তাহলে আমি এখন দুটোকে ক্রেডিট করব, শেয়ার মূলধন, তাহলে কত হবে? 1000 × 10 10000 টাকা, আর অধিকার 1000 × 2 মানে 2000 টাকা, ডেবিট ক্রেডিট সমান হয়ে গেল। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে এখানে 50000 শেয়ারের বিপরীতে জনগণ যে 45000 শেয়ার কিনলো, এখন শর্ট কত? জনগণ কত হাজার শেয়ার কিনে নেয়? 5000। এই 5000 শেয়ারে কিন্তু অবলেখক কিনে নেবে। যদি কমিশন অবলেখককে শেয়ারে না দেওয়া হইত, এখানে 1000 শেয়ার অবলেখক কিনতো না, অবলেখক 5000 শেয়ার কিনতো। কিন্তু এখানে কি করছি আমরা, অবলেখককে আবার 4000 শেয়ার কমিশন দিছি। এই কমিশন যে 4000 টাকা শেয়ার দিলাম, এটাও বিক্রয় সমতুল্য। তার মানে দিছি মানে কি, আমার শেয়ার বিক্রয় হয়ে গেছে, তাহলে 45000 দিলাম জনগণকে, কমিশন বাবদ অবলেখককে দিলাম 4000, তাহলে 50000 মিলিয়ে শর্ট কত? 1000। এই 1000 শেয়ার অবলেখক আমার নিজের টাকায় কিনে নিবে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট 12000 টাকা, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 10000 টাকা, শেয়ার অধিকার হিসাব ক্রেডিট 2000 টাকা। খুবই গুরুত্বপূর্ণ জাবেদা, এটা তোমাকে ভালোভাবে এই ম্যাটার সলভ করতে হবে। যদি সমস্যা থেকে আর থাকে জাবেদা রিলেটেড, অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। আমাদের খোয়া এখানে ডান। এখন আমরা গয়ার সমাধান করবো। গয়া কি বলছে? আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। আমরা জানি যে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা লেফট সাইডে আমরা একটা নির্দিষ্ট তারিখে সম্পদের পরিমাণ নির্ণয় করি, এবং রাইট সাইডে অর্থাৎ আমাদের মৌলিক হিসাব সমীকরণ অনুযায়ী আছে, মৌলিক হিসাব সমীকরণ অনুযায়ী রাইট সাইডে আমরা শেয়ার হোল্ডারদের শর্ত ও দায়ের পরিমাণ নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা মৌলিক হিসাব সমীকরণ অনুযায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করবো, এটা আর্থিক অবস্থার বিবরণী। আমরা লিখবো গ আর্থিক অবস্থার বিবরণী, প্রথমে প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থার বিবরণী, তারপরে অমুক সালের 31 ডিসেম্বর তারিখের জন্য টাকা টাকা, প্রথমে লিখবো সম্পদ। আমরা যৌথমুদ্রী কোম্পানির মূলধনী অধ্যায়ে সম্পদগুলোকে তিনটা শ্রেণীতে বিভক্ত করি, প্রথমে স্থায়ী সম্পদ, তারপরে চলতি সম্পদ, তারপরে অলিক সম্পদ বা অসমলিখিত ব্যয়নামক সম্পদ। আমরা জাবেদা থেকে সম্পদগুলো লিখি। আমরা দেখব যে এই প্রতিষ্ঠানে আমরা শেয়ার এর বিনিময়ে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করছি কিনা। আমরা দেখতে শেয়ার বিনিময়ে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করিনি, তাই সম্পদের শিরোনামে স্থায়ী সম্পদ আসবে না। আমি জাবেদা দেখলেই বুঝতে পারবো স্থায়ী সম্পদ আসবে কিনা, স্থায়ী সম্পদ বাতিল। তারপরে চলতি সম্পদ আনবো। চলতি সম্পদ বলতে আমরা জাবেদায় যে জাবেদাগুলো করছি ওইখানে এই যে ব্যাংক হিসাবকে যে ডেবিট ক্রেডিট করছি এটাই চলতি সম্পদ, তাই আমি লিখবো চলতি সম্পদ ব্যাংক জমা। তাহলে আমরা এখানে ব্যাংকের জাবেদা কি কি করছি, আমরা এখানে টোটাল 4টা জাবেদা করছি। প্রথমে 45000 শেয়ারের যে আবেদনের টাকা পাইছি এটার জন্য ব্যাংক হিসাবকে ডেবিট করছি, 45000 × 12 জাবেদায় তোমরা গিয়ে দেখো ব্যাংক হিসাবকে ডেবিট করছো। প্রথম জাবেদায় 540000, এই 540000 টাকা আমি লিখলাম প্রথম জাবেদায়। তুমি দ্বিতীয় জাবেদায় কি করছো, তুমি
এই যে 5,40,000 টাকা আবেদনের টাকা পেলা, এই শেয়ার আবেদনের টাকা মূলধন হিসেবে স্থানান্তর করছো, তুমি কি এখানে অতিরিক্ত শেয়ারের টাকা পাইছো? না, তুমি তো 50,000 শেয়ার ইস্যু করছিলা, তার ইংলিশে জনগণ 35,000 শেয়ার ক্রয়ের জন্য আবেদন করছে, তাহলে এখানে অতিরিক্ত শেয়ার নাই, তাই ব্যাংক ফেরত দেয় নাই, তাহলে ব্যাংক ক্রেডিট করি নাই, দিতে যাবে দেয়। দিতে যাবে দেয় কি করছি আমরা? অবলেখকের কমিশন বাবদ শেয়ার দিছি। জাবেদা কি করছি? অবলেখকের কমিশন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধীন হিসাব ক্রেডিট, ওইখানে ব্যাংক হিসাবকে ক্রেডিট করে নিই। জাবেদা গিয়ে দেখো তুমি তৃতীয় জাবেদা ব্যাংক হিসাবকে ক্রেডিট করো নাই। চতুর্থ জাবেদা তুমি কি করছো? তোমার অবলেখক এই যে শর্ট যে 1,000 শেয়ার ছিল, সে যেহেতু শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করছে, যেহেতু সে 1,000 শেয়ার বিক্রয় করতে পারেনি, তাহলে ওই 1,000 শেয়ার অবলেখক ক্রয় করবে, তাহলে ওই 1,000 শেয়ারের টাকা অবলেখক ব্যাংকে জমা দিছে, এই জন্য আবার 4 নম্বর জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট করছি। 1,000 × 12, তাহলে ব্যাংক হিসেবে ডেবিট দিচ্ছে 12,000, তাই আমি লিখবো যোগ, ডেবিটের কারণে আমি যোগ করবো 12,000। তাহলে ব্যাংক হিসেবে মোট টাকা কত হচ্ছে? 5,52,000। এই 5,52,000 টাকা আমরা দিব তৃতীয় ঘরে। ওকে, আমাদের চলতি সম্পদ একটাই শেষ। এরপরে আমাদের অবলেখকের কমিশন হিসাবে অলিক সম্পদ লিখবো, অসমলিখিত ব্যয় বা অলিক সম্পদ। তুমি অলিক সম্পদ লিখলেও হবে, অসমলিখিত ব্যয় লিখলেও হবে, তাহলে অলিক সম্পদ লিখবো অবলেখকের কমিশন। অবলেখকের কমিশন তুমি কত টাকা পাইছিলা? তুমি অবলেখকের কমিশন জাবেদা যখন করছিল, অবলেখকের কমিশন তুমি পাইছিলা বুঝানোর জন্য 4,000 শেয়ার দিছিলা 12 টাকা দরে, তাহলে 4,000 × 12, তুমি 48,000 টাকা পাইছিলা। তুমি 48,000 টাকা একদম দ্বিতীয় হয়ে লিখবা, তাহলে এখন যোগফল কত? 6,00,000 টাকা। এটি হচ্ছে আমাদের মোট সম্পদ, লিখবো অতএব মোট সম্পদ। আমাদের সম্পদ লেখা শেষ, আমরা কিন্তু খুব সহজে সম্পদ গুলা পেয়ে গেলাম, জাবেদা থেকে সব আসবে। এরপরে আমি লিখবো শেয়ার হোল্ডারদের শর্ত দায়। আমরা জানি শেয়ার হোল্ডারদের শর্ত দায়, আমরা প্রথমেই শেয়ার হোল্ডারদের শর্ত তথা মূলধন লিখবো। মূলধনটাকে 5টা শ্রেণীতে লিখবো। প্রথমে লিখবো অনুমোদিত মূলধন। এখানে প্রশ্ন অনুসারে আমার অনুমোদিত শেয়ার হচ্ছে 80,000, তাহলে 80,000 শেয়ার প্রতিটি 10 টাকা, কারণ আসল মূল্য 10, তাহলে 80,000 × 10 অনুমোদিত মূলধন লিখবো আমি 8,00,000 টাকা দিয়ে ক্লোজ করে দিব। ওকে, ক্লোজ করে দিলাম 8,00,000। এরপরে লিখবো ইস্যু। আমি ইস্যু করছি কত? এখানে ইস্যু করছি 50,000 শেয়ার। এই 50,000 শেয়ারের মধ্যে জনগণ, এটি মুখ খসা এই জায়গায় ঘুরতেছি, জায়গা না থাকার কারণে এই জায়গায় পড়ি, জনগণ 45,000 শেয়ার কিনছে। শেয়ার অবলেখককে তুমি 4,000 শেয়ার কমিশন বাবদ দিছো, এবং শেয়ার অবলেখক নিজে, অবলেখক যে আছে সে নিজে 1,000 শেয়ার কিনছে। তুমি তাহলে 50,000 শেয়ারই বিক্রি করছো, তাহলে তোমার এখানে ইস্যু 50,000, বিলি মানে বিক্রয়, বিক্রয় 50,000। এখন বিলি যত তলব তত, তাহলে এই জন্য ইস্যুকৃত কমা বিলিকৃত ও তলবকৃত খুব গুরুত্বপূর্ণ। আমি আবারও বলতেছি, তুমি এখানে ইস্যু করছো 50,000 শেয়ার, এই 50,000 শেয়ারের বিপরীতে জনগণ 45,000 শেয়ার কিনছে, অবলেখককে কমিশন বাবদ তুমি 4,000 শেয়ার দিছো, তাহলে তুমি 49,000 শেয়ার দিয়ে দিলা, বিক্রয় করলা। এখন 1,000 শেয়ার ইস্যুর চেয়ে কম, যেহেতু অবলেখককে তুমি কমিশন দিচ্ছো, তার কাজ কি? সে যদি শেয়ার বিক্রি করতে ব্যর্থ হয়, যত শেয়ার বিক্রয় করতে ব্যর্থ হবে তত শেয়ার সে ক্রয় করে নিবে, তাহলে 1,000 শেয়ার অবলেখক নিবে, তাই তুমি ইন টোটাল 50,000 শেয়ারই বিক্রি করছো, তাই ইস্যুকৃত কমা বিলিকৃত ও তলবকৃত, মানে বিলি যত তলব তত, 50,000 শেয়ার প্রতিটি 10 টাকা করে, তাহলে 5,00,000 টাকা আমি খুব সহজে পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের ইস্যু বিলি তলব। এখন তলব থেকে আদায় হবে, আদায়কৃত মূলধন তলবকৃত, তাহলে তলব কত? 5,00,000, ওই 5,00,000 টাকা লিখে দেবো। ওকে, আমার আদায়কৃত মূলধন এখান থেকে অঙ্ক শুরু হবে, ওটা ক্লোজ করবো না। এখন আমি শেয়ার অধিকার আসবো। শেয়ার অধিকার আমি কয় জায়গায় করছি? আমি 3 জায়গায় করছি। 2 নম্বর জায়গাটায় শেয়ার অধিকার আমি 45,000 × 2 জায়গাটায় যাও, গিলে দেখতে পারবা, তুমি 90,000 টাকা ক্রেডিট করছো, ওই 90,000 টাকা লিখবা। তুমি যখন অবলেখককে কমিশন দিচ্ছ 4,000 শেয়ার, তখন তুমি 4,000 শেয়ার গুণন 2, 8,000 টাকা তুমি শেয়ার অধিকারকে ক্রেডিট করছো, তাহলে ক্রেডিটে ক্রেডিটে যোগ, তাহলে প্রথম আমি তুমি দ্বিতীয় জায়গাটা শেয়ার অধিকারকে ক্রেডিট করছো, কত টাকা দ্বারা ক্রেডিট করছো? তুমি 90,000 টাকা দ্বারা ক্রেডিট করছো। তুমি তৃতীয় জাবেদায় যখন তুমি অবলেখককে কমিশন দিছো, ওই কমিশনের জন্য তুমি শেয়ার অধিকারকে ক্রেডিট করছো, ওইখানে ক্রেডিট করছো 8,000 টাকা, কারণ 4,000 শেয়ার দিছো 2 টাকা করে, তাহলে 8,000 টাকা। তুমি তৃতীয় জাবেদায় এই যে 1,000 শেয়ার যে অবলেখক কিনলো, ওখানে তো 12 টাকা দ্বারা কিনছে, ওইখানে তোমার শেয়ার অধিকার কত? 1,000 × 2, 2,000 টাকা, ওইটাও ক্রেডিট করছো, তাহলে টোটাল অধিকার ক্রেডিট কত হয়েছে দেখো তো? 1,00,000 টাকা, তাহলে 90,000 + 8,000 + 2,000। জাবেদা তিনটায় করছো, তাই তুমি এই ব্র্যাকেটে দেখালা, তুমি পরীক্ষাতে ব্র্যাকেটে দেখাবা, 90,000 + 8,000 + 2,000, ক্রেডিটে ক্রেডিটে সব ক্রেডিট যোগ হবে, তাহলে অধিয়ার তোমার 1,00,000 টাকা, তাহলে আর এখানে তোমাদের কোনো কিছু নাই, তাহলে তুমি এগুলো যোগ করে দাও, তাহলে 6,00,000 টাকা। এই 6,00,000 টাকাকেই তুমি বলবা শেয়ার হোল্ডারদের শর্ত দায়, মোট শেয়ার হোল্ডারদের শর্ত দায়। দেখো তোমার সম্পদ 6,00,000 টাকা, তোমার শেয়ার হোল্ডারদের সম্পদ, তোমার শেয়ার হোল্ডারদের শর্ত দায় 6,00,000 টাকা, তার মানে তোমার আর্থিক অবস্থার বিবরণী মিলে গেছে, তার মানে তুমি এখানে 10-এ 10 পাবা। এভাবেই একটা প্রতিষ্ঠানের আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করবো, আমরা খুব সহজে গোয়া করে ফেললাম। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমাদের এই অঙ্ক করতে কোনো ধরনের সমস্যা হয়, অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।